কেউই পিছিয়ে থাকবে না। কোস্টগার্ডকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলব। বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শীঘ্রই এ বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ, মেরিটাইম সার্ভাইল্যান্স সিস্টেম, হোভারক্রাফ্ট এবং দ্রুত গতিসম্পন্ন বোট। ইতিমধ্যে দুটি হেলিকপ্টার ক্রয় সহ এভিয়েশন উইং গঠনের নীতিগত অনুমোদন করেছি, যা সংযোজনের মাধ্যমে কোস্টগার্ডকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আমরা গড়ে তুলব। কেউই পিছিয়ে থাকবে না। আমি দৃঢ়ভাবে আশাবাদী আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই সকল জাহাজ সংযোজন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাহিনী অধিকতর সক্ষমতা অর্জন করবে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এখন আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রেও এই বাহিনী বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও সুনীল অর্থনীতি ও সমুদ্র নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনী আধুনিকায়নে রূপকল্প 2030 ও 2041 অনুযায়ী বর্তমান জনবল হতে বৃদ্ধি করে প্রায় 15,000 জনবল অর্জনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এটা ধাপে ধাপে করা হবে। স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দৃষ্টিও এখন দেশের সমুদ্র অঞ্চলের দিকে। সমুদ্রপথে আমাদের শতকরা 90% আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হচ্ছে। সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদ অন্বেষণ ও আহরণ এবং সংরক্ষণ, এটা আমাদের দায়িত্ব। এই সমুদ্র সীমায় আমাদের যে বিশাল সম্পদ রয়েছে, সেই সমুদ্র সম্পদ যাতে আমাদের অর্থনীতিতে কাজে লাগে সেজন্য ব্লু ইকোনমি বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। তাছাড়া সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও আমরা প্রতিষ্ঠা করেছি, কারণ গবেষণাটা একান্তভাবে দরকার। গবেষণার জন্য একটা জাহাজেরও আমরা পদক্ষেপ নিচ্ছে। আমরা ছোট একটা জাহাজ নিয়েছি, সেটা শুধু মৎস্য গবেষণায়, কিন্তু সার্বিক সমুদ্র গবেষণার বিষয়ে একটি জাহাজ কীভাবে আমরা ব্যবহার করতে পারি সে ব্যাপারে আমরা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি। আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা হচ্ছে।